গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে, একবারে বিছানাপত্র গুছানো। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসছে, তো এই দেখো বাজার থেকে কী কী আনছে, এই যে পাবদা মাছ, মাংস, এদিকে ওই পরশু দিনের শাক ছিল ওটাকে কেটে নিয়েছি, ডুলার শাক, এদিকে বেগুন ভাজা করলাম সকালবেলা খাওয়ার জন্য, বেগুন ভাজা, পটল ভাজা, হ্যাঁ পটল নিয়ে আসছে, তারপরে হচ্ছে গাজর, ঝিঙ্গা, ধনে পাতা, করলা, তো এগুলাই হচ্ছে আজকের বাজার। এগুলো সব সবজি তো আছে টুকটাক অল্প অল্প করে, ওই জন্য আর বেশি কিছু আনলো না। দেখো খাওয়া দাওয়া সেরে একবারে সব খেটিগুটি নিলাম, বুঝলে, আলু, তারপর হচ্ছে রসুন চুলা হয়ে গেছে, দিয়ে শাকের জন্য পেঁয়াজ, রসুন, মাছের জন্য লঙ্কা টঙ্কা সব কাটা হয়েছে, শাক কাটা হয়ে গেছে। দিয়ে দেখো মাংস টাংস তো সব ধুয়ে রাখছে আগেই, মশলাও পেস্ট করা হয়ে গেছে। তো চলো এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে সাইকেল ঠিক করতেছে, রোদ্রুদ থেকে জামা কাপড়গুলো উঠাই নিয়ে এসে রাখলাম, এখন ভাজ করবো না পরে করবো। তোমাদের দাদা ভাই সাইকেল ঠিক করছে, জুয়েলার সাইকেলটা ঠিক করতেছে। রিয়াংশকে আমি মাত্র স্নান করে নিলাম, ও আছে জেম্মাদের ঘরে আছে। তো চলো আমি রান্নাটা বসাই। তো বন্ধুরা দেখো খেয়ে দিয়ে তারপরে একবারে সব সবজি টবজি কেটে নিয়ে একবারে রান্না করতে চলে আসলাম, কারণ কি দেখো ভাবে ভাবে কাজ করলে পরে তাড়াতাড়ি রান্না বাড়া সব গুছিয়ে নিয়ে করা যায়, তাই না? তো ওইদিকে দেখো শাক কেটে নিলাম, শাক বসিয়েও দিলাম, পেঁয়াজ, কালো জিরা, রসুন সম্বার দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ কি রাতের বেলাও অনেক সময় খাওয়া হয়, তো ছেলে মানুষ খায়। তো এদিকে দেখো চাটনিও বসিয়ে দিলাম প্রেশার কুকারে, চাটনি বলতে ভুল, মানে টমেটোটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে হচ্ছে কুল দিব ভাবছিলাম, কিন্তু কুলে দেখলাম যে পোকা আছে। বন্ধুরা দেখো আমার শাক হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নেবো, তবে মাংসটা বসাবো, আর মাছে হলুদ লবণ মাখিয়ে রাখলাম, আর বাকিগুলো রেখে দিলাম ফ্রিজে, এখন এগুলোই বানাবো আর মাংসটা বানাবো। শাক তো হয়ে গেল, চাটনি, এদিকে চাটনি বসিয়েছি, মানে পুরো এখন খালি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি, পরে একটু ফুল দিব, ফুল দিয়ে ওটাকে সম্বার দিতে হবে। সে কি বলে রসুন, পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা দিলাম, কালারটা কিরকম টকটকা কালার, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিব। আজকে মাংস অল্প করে আনছে, বেশি আনে আমি বলছি যে অল্প করে নিয়ে আসো, জুয়েল ভালোবাসে, আর আমাদের জন্য মাছ নিয়ে আসলো। জিরে, তেজপাতা, আগে একটু মশলাটাকে ফ্রাই করে নিব, জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর কি বলতো মশলাটা পুরো পেস্ট করি নাই, জুয়েল বলছে আধা ফাটা করে করতে, বুঝছো, ওগুলো এইভাবে বেশি ভালো লাগে। সব জিরের গুঁড়া, ধনে গুঁড়া সব দেওয়া আছে, ভাজা ভাজা হয়ে গেল।
চলো মাছের মশলাটা করে নিয়ে আসি মাছটা হবে সরষে বাটা আর হচ্ছে তার মগজ দানা দিয়ে যে কটা মগজ দানা আছে এটা দিয়ে দিব আর পেঁয়াজ লঙ্কা একবারে পেস্ট করে নেব ভিজিয়ে রাখতে হবে তাহলে ভিজে গেছে তারপর রেখে দেব কিছুটা রেখে দিলাম যেমন মাংস মোটামুটি কষানোর দিকে মাছের মধ্যে একটু টমেটো দিব টমেটোটা কেটে রাখছি পেঁয়াজ লঙ্কা একবারে সব পেস্ট করে দিব কষানো অনেকটা হয়েই গেল হালকা জল দিব বেশি জল দিব না রসুনটাকে দিলাম তরকারিতে ঝোল দিয়ে দিব এখন আমি ফুল দিয়ে চাটনি হবে তো টমেটোর ফুলটাকে বেছে নিলাম মাংস রেডি হালকা চিনি দিয়ে আর হচ্ছে একটু ধরে ভেজে ধরে পাতা কুচিয়ে রাখছি এটা দিব আর একটু গরম মশলা দিয়ে দিব চিকেন মশলাও আছে এটা একটু হালকা দিয়ে দিব দুইটা মিলাই দিব দিয়ে কড়াইতে চাটনি ফুল দিয়ে আর করবো না চাটনি ফুলের মধ্যে পোকা হয়ে গেছে সব বেছে নিলাম কিন্তু দেখতেছি পোকা দেওয়া যাবে না মাংস রেডি এখন আমি বাকি রান্নাটা সেরে নিই তো বন্ধুরা দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে এখন কতগুলো আঙ্গুর নিয়ে আসলাম ধুয়ে ওটাকে কেটে নিয়ে টমেটোর চাটনিতে দিয়ে দিব প্রথমে কুলটা নিয়েছিলাম কিন্তু দেখলাম যে পোকা ওই জন্য পরে বাদ দিয়ে দিলাম
তো শুধু টমেটো দিয়ে না সবসময় চাটনি খেতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই ভালোবাসে কিন্তু জুয়েল আর আমার অতটা পছন্দ হয় না ওই জন্য আবার একটু কুলগুলোকে কেটে কেটে দিলাম এদিকে মাছ ভাজা হয়ে গেল এখন তরকারিটাকে বসাবো কালো জিরে আর টমেটোটাকে আগে ভালো করে ভেজে নিব কারণ কি পেঁয়াজ তো পেস্টের মধ্যে দিয়ে দিছি চার মগজ দানা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো একবারে পেস্ট করে নিলাম ভালো করে এদিকে চাটনিও হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিলাম এবার একবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাটা আর হচ্ছে হলুদ লবণ দিয়ে একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব ঝোল মানে মাখা মাখা হবে তরকারিটা আর এগুলো মাছের সর্ষে বাটা দেওয়া আছে তো এটার মধ্যে ঝোল ভালো লাগে না গ্রেভি থাকবে তাহলে দেখবা খেতে খুব স্বাদ লাগে নামানোর আগে হালকা একটু চিনি আর ধনে পাতা দিয়ে দিব চলো এদিকে আমার দেখো তরকারি কষানো হয়েছে ঝোলও দিয়ে দিলাম বন্ধুরা দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল এখন সব ঘরে তারপরে বাইরে তুলসীর তলায় তারপরে প্রদীপ দেখায় আসবো তারপরে যাব রান্না করে তোমাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা চলো সব কাজকর্ম সেরে একবার পুজো দিয়ে চলে আসলাম রান্না করাও কমপ্লিট একদম বাসন মাজা গ্যাস পরিষ্কার করা সব কমপ্লিট চলো জামা কাপড়টা ভাঁজ করতে হবে তাহলে আমার কাজ শেষ পুজো দেওয়া হয়ে গেছে আঙ্গুর দিয়ে দিলাম পুজো আজকে আগে আজকে কটা ফুল নিয়ে আসলাম দুটা ফুল একটা ফুটছে ওই জন্য ঠাকুরকে দিলাম চলো রান্না বাড়াতে পুরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে জীবন টিভি দেখতেছে সরাসরি লেখাও করতেছে আজকে রবিবার তো ছয়টার দিকে বলে একটু পড়া আছে একদিন পড়াই না মাঝখানে গ্যাপ গেছিল তার মাস্টার বলে আজকে পড়াবে এই যে দেখো এই যে আমার পাবদা মাছের তরকারি রেডি চাটনি মাংস হচ্ছে যে বেগুন ভাজা আছে সকালবেলা অল্প আর পটল ভাজা শেষ এদিকে হচ্ছে রেয়াংশের মাছ ভাজা এটা এদিকে শাক আর হাড়িতে তো ভাত আছে চলো কি শোনো কি কি সব রান্না বান্না কমপ্লিট এদিকে গ্যাসে পুষিয়ে রাখা হয়েছে বাসনও দেখো কতগুলো বাসন হয়েছিল সব মাজলাম তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম দুপুরবেলা তো এখন আড়াইটা বাজে আড়াইটা কি পৌনে তিনটা এরকম হবে তো চলো এখন দেখো তোমাদের দাদাভাই জুয়েল স্নান করে আসলো আমার রান্না বাড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ওরা আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম আর কি বলো তো এই যে ঢুলার শাকটা খুব স্বাদ হয়েছে খেতে এদিকে হচ্ছে দেখো চাটনি নিয়ে বসলাম তারপরে মাছের ঝোল মাংস আর জুয়েলকে বললাম যে তুই কি দিয়ে আগে খাবি মাংস দিয়ে না মাছ দিয়ে বলে কি আগে মাছ দাও তা আমি বললাম তাহলে সবাই মাছটা দিয়ে আগে খাই তারপরে মাংসটা দিয়ে খাবো সবগুলো রান্নাই আজকে খুব ভালো হয়েছে মানে এদিকে কি বলো তো আর রেয়ান আছে ওর জেম্মাদের ঘরে তো ওরা হলো একটু ঘুরতে গেছে তো রাস্তাতে ওদিকে ঘোরাঘুরি করতেছে তারপরে বললাম যে না খাওয়া দাওয়াটা সেরে নেই তারপর খাওয়া দাওয়ার পরে রাতের বেলা শুধু ভাত করবো তাইলেই হয়ে যাবে সব তরকারি তো থেকে গেলো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এখন দই খাওয়া হচ্ছে প্রাইভেটে যাবে তো চলো এই যে আমরা একটু আঙ্গুরটা খেয়ে নেই খেতে খেতে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি নাকি বেশ জমি খাওয়া হলো মাছটা বেশ ভালো হয়েছে কি দিয়ে বানিয়েছে বাদাম বাদাম না ওই যে কি বলে এটা
দিছি তার মগজ দেনা তো চলো না তোমরা খাও খাবো তো তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বাবা তুমি টাকা দাও মোবাইল নিয়ে ব্যস্ত